বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা, তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে, যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি, এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমরা ইমান দিতে পারি, তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম, মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা। খুবই মারাত্মক কথা বলেছেন, বলেছেন যে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, মানে যারা মুসলমান হয়ে জন্মাননি বা মুসলমান ঘরে যাদের জন্ম হয়নি, তারা সব দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। এই কোরআনের যে এটার অর্থ মানে বোঝাতে হবে, সেসব বুঝে যদি তারা আসেন ইসলাম ধর্মে, তাহলে জান্নাতের রাস্তাটা সুদৃঢ় হবে বা আল্লাহ তাআলা খুশি হবেন, এটা বলেছেন ববি হাকিম। মারাত্মক কথা, বিশেষ করে উনি ওই যে কথাটা বলেছেন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, মানে এই যে কথাটা প্রকাশ্যে একটি জায়গাতে বলেছেন, আমার তো মনে হয় এটার জন্য ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, যে উনি কি করে এই কথাটা বলেন প্রকাশ্যে, যে যারা ইসলাম ধর্মে মানে মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, এই যে কথাটা বলা, তার মানে নিজের ধর্মকে বড় করা, অন্য ধর্মকে ছোট করা, অন্য ধর্মীয় বিশ্বাসকে ছোট করা, এটা তো উনি করতে পারেন না প্রকাশ্যে। উনি কি বিশ্বাস করেন সেটা উনার বিষয়, কিন্তু প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে যেটা লোকজন দেখছেন, লাইভ টেলিকাস্ট হচ্ছে, আরো অনেকে দেখছেন, এখানে তো এইসব তো বলা যায় না। শুধুমাত্র এটা বলার জন্যই, শুধুমাত্র এটা বলার জন্যই উনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, যে আপনি এটা বলেন কি করে, যে অন্য ধর্মে যারা জন্মেছেন তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, এই কথাটা বলেন কি করে, আপনি তো অন্য সম্প্রদায়কে অন্য ধর্মকে ছোট করলেন, তাদের বিশ্বাসকে আপনি ছোট করলেন, এটা করেন কি করে। আরে আপনি হয়তো বললেন যে আমি আমাদের লোকেদের মধ্যে বলেছি, সেটা তো কোনো কথা না, আপনাদের লোকের মধ্যে বলেছেন, আপনি বলবেন বলবেন কেন এইভাবে প্রকাশ্যে, এইভাবে প্রকাশ্যে বলবেন কেন, এত লোকের সামনে বলছেন, সেখানে সবাই মানে দেখুন, এই যেখানে প্রোগ্রামটা হয়েছে কোন একটা হলে হয়েছে, তো ওখানে যারা যারা হল কর্মী তাদের মধ্যে তো কেউ না কেউ অমুসলিম থাকতে পারেন, তো তিনিও তো কথাটা শুনলেন, আর তাছাড়া এটা তো রেকর্ডিং হচ্ছে, ক্যামেরা চলছে, লাইভ হচ্ছে, সে তো আজকালকার দিনে তো এইসব তো হয়ই, তো যখন কথা বলছেন তখন তার মানে এটা সবাই শুনবেন, তো সবাই যখন শুনছেন বিষয়টা, আপনি কি করে অন্যদেরকে ছোট করছেন, আপনি মনে মনে যদি ছোট ভেবে থাকেন সেটা আপনার মনের বিশ্বাস, মনে রাখুন, বা আপনারা যদি কয়েকজন ভেবে থাকেন আপনারা নিজেদের মধ্যে বদ্ধ ঘরে বলুন, বিশ্বাস করুন, যা পারেন করুন, কিন্তু আপনি প্রকাশ্যে এই কথাটা বলবেন কেন, প্রকাশ্যে এই কথাগুলো বলবেন কেন, এটা বলার মাধ্যমে তো আপনি অন্য ধর্মীয় বিশ্বাসকে ছোট করলেন, সেটা কি করার অধিকার আপনার আছে। আমি আবারও বলছি, শুধুমাত্র এই কথাটা বলার জন্যই উনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আমার মনে হয় উনাকে, জানি না আদালত কি করবে, করবে মামলা হলে,
কারণ উনি অন্য বিশ্বাসে আঘাত দিয়েছেন। ওনার বিশ্বাস কি আছে, কত বড় আছে, কত দৃঢ় আছে, সেটা ওনার ব্যাপার, কিন্তু এই কথাটা বলার মাধ্যমে উনি অন্য বিশ্বাসকে আঘাত করেছেন, এর জন্য আমি বলছি ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে সৌমিত্র খাঁ বা অর্জুন সিংরা যে আশঙ্কা প্রকাশ করছেন, সৌমিত্র খাঁ পার্লামেন্টে বলেছেন যে আগামী 10 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে হিন্দু জাতি থাকতে পারবে না, অর্জুন সিং পার্লামেন্টের বাইরে, উনি তখন এমপি নন, উনি গতকাল কি বলেছেন মিডিয়াতে, আমি সেটা আমাদের যে আরামবাগ টিভি প্লাস যে চ্যানেলটা আছে সেখানে আমি দেখিয়েছি, বলেছেন যে যা দেখছি এমনিতেই তো বাংলার অনেকটা জায়গাতে শরিয়তি আইন চালু হয়ে গেছে, তো 2026 যদি এরা আবারও ক্ষমতায় আসে আমি বলে দিচ্ছি অফিসিয়ালি শরিয়তি আইন চালু হয়ে যাবে এবং এটা একটা বিচ্ছিন্ন দেশও হয়ে যেতে পারে, তার আবার হয়তো প্রধানমন্ত্রী হবেন যিনি দেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন তিনি হয়তো প্রধানমন্ত্রী হবেন, আর দিল্লি বসে বসে দেখবে, দিল্লির প্রতি একটা উষ্মা প্রকাশ করে বলেছেন অর্জুন সিং। তো আচ্ছা, ওনারা কেন বলবেন না, ওনারা কেন বলবেন না, কিছু না কিছু তো দেখছেন শুনছেন, সেই জায়গা থেকেই তো কথাগুলো বলছেন, সৌমিত্র খাঁ পার্লামেন্টে বলছেন, অর্জুন সিং এখানে বলছেন, তো তারা তো কিছু না কিছু দেখছেন বুঝছেন তবেই তো বলছেন কথাটা। তো যদি এই রকম প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে ববি হাকিম এই ধরনের কথা বলেন যে যারা অমুসলিম তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে হবে, তাদেরকে আনতে হবে, একজনকে আনতে পারলেই আল্লাহ তাআলা খুশি, আমার জান্নাতের রাস্তা পরিষ্কার, তো যাদের উদ্দেশ্যে বলছেন যারা ওখানে বসে রয়েছেন তারাও নিশ্চয়ই চেষ্টা করবেন অন্যদেরকে আনার, মানে কনভার্ট করে আনার তারাও চেষ্টা করবেন। তো যদি এই রকম চলতে থাকে, যদি এই রকম একটা মাস একটা মিটিং হচ্ছে বা কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, যদি সেখানে প্ল্যানিংটা এইভাবে করা হয় বলা হয়, যারা বসে রয়েছেন তারা যদি প্রত্যেকে একজন একজন করে আনেন অন্য ধর্মের লোককে, তাহলে তো সত্যিই তো হিসেব তো তাই, মানে কিছুদিন পরে তো তাই হবে, তাই তো হবে। ফলে এই যে সৌমিত্র খাঁ বা অর্জুন সিংরা এই যে বলছেন যে এখানে আর থাকবে না হিন্দু জাতি, আর থাকতে পারবে না বা থাকবে না, তো ববি হাকিমদের যে অঙ্কটা তাতে তো অঙ্ক তো মিলে যাচ্ছে। ববি হাকিমদের যেটা অঙ্ক যে একজনকে আনতে পারলে, তো সবাই যদি চেষ্টা করেন একজনকে একজন করে, একজনকে মানে একজন একজন করে আনার, তো অঙ্ক তো মিলে যাবে, আগামী 10 বছরের মধ্যে তো অঙ্ক তো মিলে যাবে। ফলে এই ধরনের কথা, এই ধরনের বক্তব্য অবশ্যই যারা অমুসলিম বা হিন্দু হিন্দু সম্প্রদায়ের তাদের মধ্যে তো আতঙ্ক তো ছড়াবেই, বাংলাতে যারা রয়েছেন তাদের মধ্যে তো আতঙ্ক তো ছড়াবেই। সৌমিত্র খাঁ পার্লামেন্টে বলেছেন বলে বা অর্জুন সিং বাইরে বলছেন বলে তাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলছেন যে আপনারা অহেতুক এইসব কথা বলছেন। তো আজকে ববি হাকিম যে ফর্মুলাটা দিচ্ছেন দাওয়াত দিয়ে কনভার্ট করা, তো তাহলে সৌমিত্র খাঁরা কি ভুল বলছেন? তো ববি হাকিমের ফর্মুলা তো পরিষ্কার বলে দিচ্ছে, এই যদি এইভাবে এগোই এই কমিউনিটি তাহলে এমনিতেই তো ফক্কা হয়ে যাবে, এমনিতেই তো ফক্কা হয়ে যাবে। আমি জানি না ববি হাকিম কি ভেবেছেন কি ভাবছেন, এইসব করে ওনারা কি করতে চাইছেন, তবে এটুকু পরিষ্কার দুটো কথা, এইসব বললে যারা ওখানে বসে রয়েছেন তাদের মধ্যে একটা আগুন জ্বালানোর চেষ্টা করছেন, মনের মধ্যে একটা কমিউনিটির মধ্যে একটা আনার চেষ্টা করছেন। তো যখন উনি এটা চেষ্টা করবেন তখন ওনার প্রতিও বা ওনার দলের প্রতিও ওদিক থেকে সমর্থন আসবে, ফলে সমর্থন আদায় করার জন্য এটা বলতে পারেন। আর যদি ওনার এটা সিরিয়াস প্ল্যানিং হয়ে থাকে তাহলে হয়তো সত্যি আগামী দিনে একটা সময় যেটা বলেছিলেন মিনি পাকিস্তান, মানে আর একটা পাকিস্তান হয়তো করতে চাইছেন এই পশ্চিমবঙ্গকে, এটাও হতে পারে। এবং পাকিস্তান হয়ে গেলে উনি হয়তো জানি না দিদিকে ভাবছেন নাকি উনি নিজের কথা ভাবছেন প্রধানমন্ত্রী হবেন, হতেও পারে। তো যেটা করছেন যেটা বলছেন এটা কিন্তু ভালো না, এটা এটা জোর গলায় বলতে পারি। আজকে উনি যে মন্তব্যটা করেছেন, আজকে না দুদিন আগে মনে হয় করেছেন, এটা ভাইরাল হয়েছে, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে এটা ঘুরছে এবং অনেকে অনেক কথা বলছেন, ফেসবুকে পেজ মানে ফেসবুক পেজে পোস্ট করছেন, রিয়াকশন দিচ্ছেন।
এবং আমি সেখানে দেখতে পাচ্ছি অনেকে কমেন্টও করছেন। তো যা বুঝছি, এই ববি হাকিমের এই মন্তব্যের জেরে একটা বিদ্বেষ ছড়িয়েছে, একটা বিদ্বেষ ছড়িয়েছে হিন্দু মুসলিমদের মধ্যে, একটা মানে বিভাজন দেখতে পাচ্ছি বড় আকারে, অনেকে অনেক রকম কমেন্ট করছে। তো তাহলে এটা আপনি কি করলেন? আপনার ধর্মীয় বিশ্বাস যদি আপনার ওটাই থাকে, থাক, আপনার বিশ্বাসকে আমরা বাইরে থেকে গিয়ে কি করতে পারি? ধর্মীয় বিশ্বাস আছে, আছে, আপনি আপনি রাখুন, আপনার মনের মধ্যে রাখুন। আপনি যে কথা বলছেন এটা ঠিক যে এই কথা অনেক মৌলবি সাহেবরাও বলেন, আমি অনেক মৌলবি সাহেবদেরকে এই কথা বলতে শুনেছি, আপনি সেই কথাগুলি বলছেন, মৌলবি সাহেবদের কথাগুলি বলছেন, ওখানে যারা বসে রয়েছেন তারা অনেক মৌলবি সাহেব রয়েছেন, তাদেরকে আপনি হয়তো আপনার কথা শোনাচ্ছেন, তারাও হয়তো আপনার প্রতি আরো এ দেখাবেন, সেখান থেকে হয়তো আপনার অন্য ফায়দা উঠবে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা করলেন এটা করতে গিয়ে সমাজটাকে কি করছেন? আপনার বিশ্বাস বা আপনার মতো আরো মৌলবি সাহেবদের বিশ্বাস আছে, যদি যদি থাকে থাক, আপনাদের মধ্যে থাক, কিন্তু প্রকাশ্যে এই কথাগুলো বলে আপনি যে বিভাজনটা তৈরি করলেন, যে বিদ্বেষটা তৈরি করলেন, এর জন্য সমাজে যে ক্ষতিটা হলো, এটার পূরণ আপনি কি মানে এটার পূরণ আপনি কি করে করবেন? এই যে আমার নামও অনেকে বলছেন, মানে আমাকে উদ্দেশ্য করে বলছেন যে এই তো আপনাদের লোক তো এরকম বলছেন, তার মানে আপনাদের ধর্মে তো এটাই আছে তাই না, প্রশ্ন করছেন আমাকে, করাটা স্বাভাবিক, করাটা স্বাভাবিক। আমাকে অনেকে জানতে চাইছেন যে এরকম আছে যে অন্য ধর্মের লোকদেরকে নিয়ে চলে এসে কনভার্ট করে এটা করলে তোমরা জান্নাতে যেতে পারবে বা আল্লাহ তাআলা খুশি হবে, এরকম তোমাদের ধর্মে রয়েছে? আমাকে অনেকে প্রশ্ন করছেন, তো আমাকে তো জবাব তো দিতে হচ্ছে। আমি কি বলছি? আমি বলছি আমার ওই রকম কিছু আমার জানা নেই। যদি ববি হাকিমের ওটা বিশ্বাস থাকে, বা আমি এটা বলেছি যে আমি অনেক মৌলবি সাহেবদেরকে এই কথাটা বলতে শুনেছি, কিন্তু আমি তো আর কি, আমি তো ধর্ম সম্পর্কে খুব বেশি জানি না, আর আমি এগুলোকে না ওইভাবে দেখতেও চাই না, আমি ওইভাবে দেখতেও চাই না যে অন্যকে দাওয়াত দাও, তাদেরকে কনভার্ট করে নিয়ে এসো, আমি ওইভাবে দেখতেও চাই না। আগে আমি নিজে তো ঠিক থাকি, আমি যে ধর্মে আছি আমি নিজে তাকে ঠিক করে পালন করি ধর্মটাকে, তারপর তো অন্যদেরকে বলতে যাব। আমরা কি নিজেরা নিজেদের ধর্মটাকে ঠিক করে পালন করছি? যদি সেটা করি তাহলে ইসলাম ধর্মের অর্থ তো শান্তি, আমরা কি শান্তি বজায় রাখছি? ইসলাম ধর্ম তো শান্তি সম্প্রীতি বজায় রেখে কথা চলতে বলে, সেটা কি আমরা বজায় রাখছি? রাখছি কি? যদি রাখি তাহলে ইসলাম ধর্মের সম্পর্কে বিশ্বজুড়ে এইরকম ধারণা কেন তৈরি হয়েছে? এই যে উগ্রতা, এই যে উল্টো পাল্টা ভাবে বোঝানো, এই যে অন্যদেরকে কনভার্ট করে নিয়ে আসার চেষ্টা, নিজেরা ঠিক নেই নিয়ে চলে আসবো, এখন কনভার্ট বলেছেন, বুঝিয়ে বলেছেন, কখনো বুঝিয়ে কখনো বা অন্যভাবে, এই যে লাভ জেহাদ কথাটা এসছে, কেন এসছে? এই ববি হাকিমদের কথা এই সবের জন্য এসছে, এইরকম মন মানসিকতার জন্য এই লাভ জেহাদ কথাটা এসছে, এবং সেটাকে আটকানোর জন্য অন্যভাবে চেষ্টা হচ্ছে। সবাই তো যেটা ধর্মকে ভালোবাসেন, কে চান যে আমার ধর্মের লোকেরা অন্য ধর্মে চলে যান? তারা তো সবাই চাইছেন নিজেদের ধর্মের লোকদেরকে ঠিকঠাক রাখবো, তার জন্য এইসবের প্রোটেকশনের ব্যবস্থা হচ্ছে। আর যখন ওইসব হচ্ছে তখন অন্যদিক দিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে কেন এরকম হচ্ছে। আরে আপনারা যদি বলেন যে ইসলামী দাওয়াত দিয়ে নিয়ে চলে আসতে হবে, তখন অন্য ধর্মের অন্য কমিউনিটি যারা রয়েছেন, যারা মাথা রয়েছেন, তারাও তো চেষ্টা করবেন তাদের দিকে রাখার। আর তখনই তো টাসেলটা শুরু হয়ে যাচ্ছে, প্রবলেমটা তো সেখানেই শুরু হয়ে যাচ্ছে। এটা কি করছেন? সমাজের মধ্যে এই বীজটা কেন ছড়াচ্ছেন? আপনি যে খুব বড় বড় কথা বলেন, আপনি নিজে ঠিক করে ইসলাম ধর্মটাকে মানেন? মানেন ইসলাম ধর্মে এই যে আপনার দিদিমণি যা করছেন ইসলাম ধর্মটাকে নিয়ে, এটা ঠিক হচ্ছে তো? ইসলাম ধর্মে মাথা গলিয়ে যেভাবে যা আচরণ করেন, এটা কি ইসলাম ধর্ম সেটাকে মান্যতা দেয়? দেয়? আপনি তো খুব বড় বড় কথা বলছেন এখানে এসে, আপনি ইসলাম ধর্মের কত বড় মাতব্বর হয়ে গেছেন, ইসলাম ধর্মটাকে আপনি কতটা পালন করেন যে এত বড় বড় কথা বলছেন, নিজে ঠিক নেই অন্যদেরকে টেনে আনার কথা বলছেন? আর সব থেকে বড় ব্যাপার যে আপনি এমন একটা দেশে রয়েছেন যে দেশটা কিন্তু ইসলামিক কান্ট্রি নয়, এটা কিন্তু ইসলামিক কান্ট্রি নয় যে আপনি এই ধরনের কথা উল্টোপাল্টা ভাবে প্রকাশ্যে বলে দেবেন। এটা এমন একটা দেশ, বহু ধর্মের, বহু বর্ণের, বহু গোষ্ঠীর বসবাস, সবাই আমরা একসঙ্গে আছি, যে ধর্ম পালন করছি নিজেদের মতো করে, কেউ কাউকে চাপিয়ে দিতে চায় না, কেউ কাউকে টেনে আনতে চায় না। সেখানে আপনি এমনভাবে কথাগুলো বলছেন, এ তো সম্প্রীতি নষ্ট হয়ে যাবে, এ তো সম্প্রীতি নষ্ট হয়ে যাবে।
অত্যন্ত নিন্দাজনক প্রকাশ্যে এইভাবে কথা বলা একজন মন্ত্রী ধর্মীয় কিছু লোককে সামনে পেয়ে একেবারে গদগদ হয়ে বলে দিয়ে নিজের স্বার্থ কায়েমের চেষ্টা করছে এটা পরিষ্কার বুঝতে পারছে, কিন্তু এর মাধ্যমে যে বিদ্বেষটা সমাজে ছড়ালেন, জানি না ওনার বিরুদ্ধে কি হবে। অন্য কোনো জায়গা হলে তো অ্যাকশনটা হয়ে যেত, কিন্তু দিদি তো অ্যাকশন নিতে পারবেন না, দিদি আরও কিছু পারবেন না আগামী দিনে। এভাবে এই সেকশনটাকে এইভাবে পরিচালনা করা হচ্ছে, দিদি নিজের ভোটের জন্য কিছুই তো করতে পারবেন না, এবং আগামী দিনে কি হবে দিদির হালটা দেখবেন কি হবে। যতই আপনি জগন্নাথ মন্দির তৈরি করুন আর যাই করুন, জগন্নাথ মন্দির তৈরি করে আপনি হিন্দু প্রীতি দেখাচ্ছেন, কিন্তু হিন্দু প্রীতি দেখালে কি হবে? এই সেকশনকে যে মদতটা দিচ্ছেন, আগামী দিনে তারা যেভাবে দাবিদারটা হবে, আমি ধর্ম বর্ণ নির্বিশেষে কথাটা বলছি, দিদিমণি সহ্য করতে পারবেন না একটা সময়। দর্শক কি বলবেন বাবি হাকিমের এই যে মন্তব্য, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।